দাবী হল যে আমার পুরনো পেনশন নীতি বহাল রাখিব লাগে আর নতুন পেনশন নীতি উঠাই দিব লাগে, বাতিল করব লাগে। এটিও আমার মুখ্য দাবি। এই কারণে আমি আজি 22 তারিখে অল আসাম ভিত্তিক এনপিএ সন্থার তরফের আমি কর্মবিরতি পালন করেছি। অসুবিধা মানে মেইন অসুবিধা, আমি জীবনের 30-35 বছর সরকারের হয়ে কষ্ট করার পিছত, অবসর পাওয়ার পিছত আমি যদি 4,000 বা 5,000, তেনেকুৱা বহুত উদাহরণ আছে, 4,000-5,000 টাকা মানে মানে পেনশন পাই আছে। হ্যাঁ, সেইটো আমার কারণে বহুত লজ্জাজনক আর সরকারের কারণে হয়তো বহুত বেয়া যে আমি 30-35 বছর সরকারের হয়ে কষ্ট করার পিছত কমসে কম আমার বৃদ্ধ বয়সত বা আমার অবসরের বয়সত আমার একটা সসম্মানে পেনশন দিয়ে আমাক যদি ই করে দিয়ে, এটা অবসর দিয়ে আমি সেইটো বেশি সুখী হব। পেনশন লাগে আমার, পুরানা পেনশন নীতি লাগে আর নতুন পেনশন নীতি বাতিল করে দিব লাগে, সেইটোই আর কবলগিয়া। পুরোনা পেনশন তো আমার দিব লাগে আর নতুনটো বাতিল করব লাগে, এইটোর কারণে আমার একটা ন্যায্য দাবি সরকারের উপর। আমি মাধ্যমিক শিক্ষা সঞ্চালকের কর্মচারী, হায়ার আর সেকেন্ডারি দুটা ডিরেক্টরের কর্মচারী। ইয়াত আজি কি কর্মচারী আছে? ইয়াতে আছে 100 মান হব কর্মচারী, এনপিএসর কর্মচারী দুটা অফিস লগ লাগি। সরকারক ওপিএস তো বহাল রাখার কারণে আমার দাবি। নতুন পেনশন বাতিল করো, বাতিল করো, বাতিল করো, নতুন পেনশন বাতিল করো, বাতিল করো, বাতিল করো, আমার দাবি ন্যায্য দাবি, ন্যায্য দাবি, ন্যায্য দাবি। আমার দাবি ন্যায্য দাবি, ন্যায্য দাবি, ন্যায্য দাবি।